প্রফেসর ডক্টর মীর মাসুম আলী 1937 সালে পহেলা ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের পটুয়াখালী বর্তমানে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা ছিলেন পটুয়াখালীর আইনজীবী মীর মুয়াজ্জাম আলী এবং মহিলা শিক্ষার একজন প্রবক্তা আজিফা আলী। তিনি 1951 সালে পটুয়াখালী জয়ন্তী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। 1953 সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। ডক্টর আলী 1956 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি অনার্স ডিগ্রি এবং 1957 সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি 1958 সাল থেকে 1966 সাল পর্যন্ত পাকিস্তানের পূর্ববর্তী সরকারে নিযুক্ত ছিলেন। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পরিসংখ্যানের পদে অধিষ্ঠিত ছিলেন। 1966 সালে ডক্টর আলী তার সরকারি পদ থেকে অনুপস্থিতির ছুটিতে 1967 সালে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি এবং 1969 সালে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে গাণিতিক পরিসংখ্যানে এ ডোনাল্ড এ এস ফ্রেজারের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 সালে ডক্টর আলী বল স্টেট বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিক্স সহকারী অধ্যাপক হিসেবে আমেরিকার ইন্ডিয়ানা শহরের মানসিতে একাডেমিক ক্যারিয়ার শুরু করেন। এরপর 1974 সালে সহযোগী অধ্যাপক এবং 1978 সালে অধ্যাপক হয়ে জর্জ এবং ফ্রান্সিস বল ডিস্টিংগুইশড পরিসংখ্যান অধ্যাপক উপাধি পান 2000 সালে। 2007 সালে ডক্টর আলীর অবসর গ্রহণের পরে তিনি জর্জ এবং ফ্রান্সিস বল ডিস্টিংগুইশড পরিসংখ্যান অধ্যাপক এমেরিটাস এবং গণিত বিজ্ঞান বিভাগের অধ্যাপক এমেরিটাস আমৃত্যু হিসেবে নিযুক্ত হন। বল স্টেট ইউনিভার্সিটিতে ডক্টর আলী সেই সময় প্রায় 200টি নিবন্ধ প্রকাশ করেন এবং বিশ্বজুড়ে বিভিন্ন পেশাগত সভা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে 120টিরও বেশি নিবন্ধ উপস্থাপন করেন। তার পূর্বের প্রকাশনীগুলো এইচ পরিসংখ্যান, এল পরিসংখ্যান, কে পরিসংখ্যান এবং সম্পর্কিত সীমাবদ্ধ নমুনা পদ্ধতিতে ছিল। পরে তার গবেষণাটি সর্বোত্তম ব্যবধান এবং গুডনেস অফ ফিট পদ্ধতির উপর ভিত্তি করে অর্ডার পরিসংখ্যান এবং পরিসংখ্যানগত অনুক্রমের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তিনি বিভিন্ন ক্ষেত্রে যেমন রেকিং এবং সিলেকশন, মাল্টিভেরিয়ান ডিস্ট্রিবিউশন, চরিত্রায়ন এবং বিতরণের মিশ্রণগুলিতেও প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি বয়েশিয়ান অনুমান এবং নির্ভরযোগ্যতা তত্ত্বের ক্ষেত্রগুলি প্রকাশ করেছেন। তিনি আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের ফেলো, পরিসংখ্যানবিদ ইনস্টিটিউটের ফেলো, রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটির ফেলো এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রবাসী ফেলো। ডক্টর আলী যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ, ভারত, কোরিয়া, জাপান এবং সৌদি আরবের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং পরিসংখ্যান ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক ডক্টর মীর মাসুম আলী একজন বাংলাদেশী আমেরিকান পরিসংখ্যানবিদ। তিনি একজন বহুমাত্রিক অধ্যাপক, শিক্ষাবিদ, গবেষক এবং লেখক। তিনি 1969 সালে যুক্তরাষ্ট্রে গমন করেন এবং 1981 সালে আমেরিকায় নাগরিক হন। ডক্টর আলী যুক্তরাষ্ট্রের বল স্টেট বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিক্স স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম প্রতিষ্ঠা করেন। তিনি মিড ওয়েস্ট বায়োফার্মাটিক্যাল স্ট্যাটিস্টিক্স ওয়ার্কশপ এবং সহপ্রতিষ্ঠাতা। তিনি মিড ওয়েস্ট বায়োফার্মাটিক্যাল স্ট্যাটিস্টিক্স ওয়ার্কশপের সহপ্রতিষ্ঠাতা। 1978 সাল থেকে প্রতি বছর বল স্টেট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এবং আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের সহপৃষ্ঠপোষকতা করেন। তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক পরিসংখ্যান জার্নালের সম্পাদক এবং সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। উত্তর আমেরিকা বাংলাদেশ পরিসংখ্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডের সদস্যও তিনি। ডক্টর আলী 2002 সালে সাগমর অফ দ্য ওয়ার্বস অ্যাওয়ার্ড লাভ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে উচ্চতম পুরস্কার, ইন্ডিয়ানা রাজ্যপাল ফ্রাঙ্ক ওবানন বল স্টেট বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষায় অবদানের জন্য সর্বোচ্চ পুরস্কার সাগমর অফ দ্য ওয়াবাস অর্জন করেন। এছাড়া স্বর্ণপদক ইসলামিক সোসাইটি অব স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স 2005, স্বর্ণপদক কাজী মোতাহার হোসেন 1990 প্রথম প্রাপ্তি, আউটস্ট্যান্ডিং ফ্যাকাল্টি পুরস্কার বল স্টেট বিশ্ববিদ্যালয় 1993, আউটস্ট্যান্ডিং গবেষক পুরস্কার বল স্টেট বিশ্ববিদ্যালয় 1985, আমাদের গর্ব পুরস্কার বাংলাদেশী আমেরিকান ফেডারেশন অন্তর্ভুক্ত বা FI 2005 অর্জন করেন। ডক্টর আলীর বহু আন্তর্জাতিক প্রকাশনা রয়েছে। এ পর্যন্ত তিনি 300টি নিবন্ধ প্রকাশ করেন। স্নাতক পর্যায়ে একটি গ্রন্থসহ আরও 2টি গ্রন্থ প্রকাশিত হচ্ছে। তার সম্মানে প্রকাশিত প্রকাশনার মধ্যে উল্লেখযোগ্য হল প্রফেসর মীর মাসুম আলীর সম্মাননায় পরিসংখ্যান সংবাদের বিশেষ খণ্ড 2014, একবিংশ শতাব্দীতে পরিসংখ্যান
2012 সালে 75তম জন্মবার্ষিকী উপলক্ষে অধ্যাপক মীর মাসুম আলীর সম্মানে পাকিস্তান জার্নাল অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অপারেশন রিসার্চের একটি বিশেষ খণ্ড। বহল স্টেট বিশ্ববিদ্যালয় কর্তৃক 2007 সালের অবসর গ্রহণ উপলক্ষে ডক্টর মীর মাসুম আলীর সম্মানে ফেস্ট স্ক্রিপ্ট। 2007 সালের 70তম জন্মবার্ষিকী উপলক্ষে অধ্যাপক মীর মাসুম আলীর সম্মানে আন্তর্জাতিক পরিসংখ্যান বিজ্ঞানের বিশেষ খণ্ড। অধ্যাপক মীর মাসুম আলীর সম্মানে পাকিস্তান জার্নাল অফ স্ট্যাটিস্টিক্স এর বিশেষ খণ্ড 2004। অধ্যাপক মীর মাসুম আলীর সম্মাননায় জার্নাল অফ স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ এর বিশেষ খণ্ড 2002 সালে তার 65তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়। ডক্টর আলী পরিসংখ্যানে বাংলাদেশি শিক্ষার্থী সহ বহু আন্তর্জাতিক ছাত্র এনেছেন আমেরিকাতে। তাদের মধ্যে বেশিরভাগই পিএইচডি এবং অন্যান্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। যারা মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের উভয় ক্ষেত্রেই তাদের কর্মজীবনে অত্যন্ত সফল। তিনি বাংলাদেশ থেকে দুইজন ভিজিটিং প্রফেসরকেও তার বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছিলেন। অধ্যাপক আলী এটিকে বাংলাদেশের জন্য তার সবচেয়ে বড় অবদান বলে মনে করেন। ডক্টর মীর মাসুম আলীর সহধর্মিনী ফিরোজা আলী লীনা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একজন বোর্ড সার্টিফাইড সাইকোলজিক্যাল কাউন্সিলর এবং ন্যাশনাল বোর্ড সার্টিফাইড বিহেভিয়ারাল থেরাপিস্ট ডিপ্লোম্যাট। তাদের চার সন্তানই উচ্চশিক্ষায় শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তাদের বড় কন্যা নাহিদ আলী ন্যান্সি দ্য ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে জার্নালিজমের উপর মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রাইভেট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। দ্বিতীয় কন্যা ডক্টর ফাহিমা আলী নিকি পার্ডু ইউনিভার্সিটির প্রফেসর। তৃতীয় কন্যা ফারা আলী মিমি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে MBA করে IT ইন্ডাস্ট্রিতে কর্মরত। এবং তাদের পুত্র ডক্টর মীর ইশতিয়াক আলী একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। প্রফেসর ডক্টর মীর মাসুম আলী তার গবেষণা, আবিষ্কার এবং কর্মের মাধ্যমে পৃথিবীতে এক অনন্য মানুষ হিসেবে অবদান রেখে চলেছেন। তিনি বাংলাদেশি এবং বাঙালি মানুষের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। I have really enjoyed my career in Mansi. When I went there, I am a person, if I live somewhere, that's my place. I didn't care whether the students were Christians, Muslims, Hindus, male, female, white, black, brown, doesn't matter. They are like my own children. I used to tell them that when I came in my older days, you know, I used to tell that when I came here, you kids were like my brothers, sisters. Then you became like my daughters and sons. And now you're like grandchildren, you know. So I have kind of transitioned. I worked like anything, you know. I would go early in the morning, I'll be home sometimes at midnight.